চেতলার ছবি। চেতলায় আবাসনে বিধ্বংসী আগুন লেগেছে। ধনশ্রী এনক্লেভ তার চারতলার ফ্ল্যাটে আগুন লাগে, দেখুন সেই ছবি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দমকল এসে পৌঁছেছে, যেহেতু ধনশ্রী এনক্লেভ তার চারতলার ফ্ল্যাটে আগুন লেগেছে, আশেপাশের ফ্ল্যাটেও আগুন ছড়িয়ে পড়া আশঙ্কা করা হচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, কি অবস্থা? দেখো এখনো পর্যন্ত যে অবস্থা তাতে কিন্তু আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। তো প্রাথমিক ভাবে যেটা দমকল প্রথমেই যেটা চেষ্টা করছে যাতে আগুন কোনোভাবে ছড়িয়ে পড়তে না পারে, এবং যেহেতু ফ্ল্যাট গুলো একেবারে গায়ে গায়ে লাগানো, এইখান দিয়ে একবার যদি আগুনকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু এই চারতলায় শুধু না, এই গোটা এনক্লেভ কিন্তু রীতিমতন বিপজ্জনক হয়ে উঠবে। এলাকার স্থানীয় মানুষজনদেরকে, এই ফ্ল্যাটে যারা থাকে তাদেরকে, তাদের অনেককেই বের করে দেওয়া হয়েছে, তার অনেকে নিজেরাই বেরিয়ে গেছে। আগুনের কিভাবে আগুন লাগলো সেসব পরের কথা, কিন্তু এখন দমকল মূলত যে চেষ্টা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আগুনকে নিয়ন্ত্রণ করা, এবং কোনোভাবে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই ব্যাপারে কিন্তু দমকল বাহিনী এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইডেনে গিয়েও আজ মনোনয়ন জমা দিতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় ছিল বিকেল পাঁচটা পর্যন্ত, সন্ধ্যে ছটায় সিএবিতে গিয়েও ফিরে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে, সৌমিত্র রায়। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, সন্ধ্যে ছটায় পৌঁছেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, দেরি হওয়ার জন্য, এক ঘন্টা সময় দেরি করে গিয়ে পৌঁছানোর জন্যই কি তিনি আজ মনোনয়ন জমা দিতে পারলেন না? একদমই তাই, যে কি কারণে সৌরভ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে পারলেন না সেটাই এখন সিএবিতে লাখ টাকার প্রশ্ন। তোমাকে বলে রাখি, যেটা জানানো সেটা হচ্ছে আগামীকাল সিএবিতে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে মুখে জানিয়েছিলেন, একবার নয় দুবার জানিয়েছিলেন যে তিনি 22 তারিখ অর্থাৎ আজকে নমিনেশন জমা দেবে। সেই কারণেই সমগ্র সিএবির যারা কর্তারা রয়েছে তাদের আগ্রহ ছিল যে আজকে কখন সৌরভ গঙ্গোপাধ্যায় নমিনেশন জমা দেন। কিন্তু যেটা আমরা দেখলাম যে তুমি জানো যে সিএবিতে এই যে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আজকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। যেটা আমরা দেখলাম যে সৌরভ গঙ্গোপাধ্যায় সন্ধ্যে ছটা নাগাদ সিএবিতে ঢোকে, তারপর যখন আমরা জিজ্ঞেস করি সংবাদ মাধ্যমের তরফে যে তিনি আজকে মনোনয়ন জমা দেবেন কি না, তিনি সংবাদ মাধ্যমকে জানান যে না, সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, আজ তিনি মনোনয়ন জমা দেবেন না। কি কারণে তিনি আজ মনোনয়ন জমা দিলেন না? তিনি নিজে মুখে বলেছিলেন যে আজ জমা দেবেন, তাহলে কি কারণে মনোনয়ন জমা দিলেন না? সেটা সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে মুখে যেটা দাবি করছেন ঘনিষ্ঠ মহলে, সংবাদ মাধ্যমে সরাসরি না বললেও যে তার আজ কোমরে ব্যথা হয়েছে, কোমরে একটা ব্যথা রয়েছে, চিকিৎসকের কাছে গিয়েছিলেন, এবং পাশাপাশি যখন তিনি বাড়ি থেকে বেরোন সেই বাড়ি থেকে বেরিয়ে সিএবি আসার সময় রাস্তায় জ্যাম ছিল, সেই কারণেই আজকে পাঁচটার মধ্যে সিএবিতে আসতে পারেননি এবং সেই কারণেই মনোনয়ন জমা দিতে পারলেন না। এই দুটো কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় ঘনিষ্ঠ মহলকে বলছেন। কিন্তু অনুসূয়া, তোমাকে বলে রাখি, এই সিএবি নির্বাচন ঘিরে শাসক গোষ্ঠীর মধ্যে যে অঙ্ক, যে কি প্যানেল তৈরি হবে, সভাপতি যেমন সৌরভ গঙ্গোপাধ্যায় যদি দাঁড়ান, পাশাপাশি সচিব, কোষাধ্যক্ষ, ভাইস প্রেসিডেন্ট, এই প্যানেলটা কি তৈরি হবে সেটা নিয়ে শাসক শিবির একেবারে ঘেঁটে রয়েছে এটা বলা যায়। তারা বুঝে উঠতে পারছে না কি প্যানেল তৈরি হবে, তার ফলে সিএবি নির্বাচন ঘিরে শাসক গোষ্ঠী যে প্যানেল তৈরির কাজ সেই অঙ্ক সমীকরণ মুহুর্মুহু বদলাচ্ছে। আমরা যেটা খবর পাচ্ছি যে সিএবির যারা কর্তারা রয়েছেন শাসক গোষ্ঠী, তারা বিভিন্ন সময় তারা বৈঠক করছেন এই প্যানেল তৈরি করার জন্য। সেই কারণেই কি সৌরভ গঙ্গোপাধ্যায় আজ নমিনেশন জমা দিলেন না? এবার দেখার যে আগামীকাল নমিনেশন জমা দেওয়ার শেষ দিন, আগামীকাল সৌরভ গঙ্গোপাধ্যায় দেয় কিনা সেটাই এখন দেখার। তবে এখনো পর্যন্ত যেটা খবর সেটা আগামীকালও দেবেন কিনা সেটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। আজ সৌরভ গঙ্গোপাধ্যায় নমিনেশন জমা দেবেন বলেছিলেন, আজ তিনি জমা দেননি। আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, এবার দেখার যে আগামীকাল সৌরভ গঙ্গোপাধ্যায় দেয় কিনা।